নমস্কার আমি কৌশিক রয় অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলের সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই আমি আজকে জানাবো এই দু হাজার কুড়ি সাল কোন কোন দিক থেকে শুভ হতে চলেছে সাড়ে সাথে থাকা সত্ত্বেও এবং শুভ সংখ্যা এবং শুভ রং এই বছর আপনাদের কি এই বিষয়ে আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি প্রথম কথা আপনাদেরকে জানাই আপনারা প্রত্যেকেই জানেন ধনু রাশির শনির সাড়ে সাতি তৃতীয় চরণ শুরু হচ্ছে এই সাল থেকে এবং সাড়ে সাতি আপনাদের চলছে অলরেডি তো আমি তাও আপনাদেরকে বলবো এই সাড়ে সাতির এই দু সাল আপনাদের অনেক দিক থেকে শুভ বার্তা বহন করবে কারো কারো ক্ষেত্রে খুবই এটা প্রযোজ্য হবে মানে মিলবে কারণ আপনার যদি দশা অন্তর্দশা যদি আপনার তাহলে অবশ্যই এই দু হাজার কুড়ি সাল আপনাদের ভালো যাবে এবং রাশিচক্র যদি আপনাদের ভালো থাকে সেক্ষেত্রে আপনাদের এই দু হাজার কুড়ি সাল শুভ হবে এবং যাদের দশা অন্তর্দশা শুভ নয় বা রাশিচক্রে আপনাদের গ্রহের অবস্থান শুভ নয় সেক্ষেত্রেও কিছুটা হলেও আপনারা শুভ ফল পাবেন পাশাপাশি আপনারা নিজেদের জন্মকুণ্ডলীটা কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের কাছে আপনারা একবার মিলিয়ে নিন যে আপনাদের দু হাজার কুড়িতে কোনো সমস্যা নেই তো তো এবার মেন বিষয়ে আসা যাক এই দু হাজার কুড়ি সালের আগে অর্থাৎ দু হাজার উনিশ সাল পর্যন্ত এই ধনুরাশির মানসিক চাপ টেনশান উদ্বেগ খুব বেশি চলেছে অর্থাৎ আপনারা খুবই চিন্তিত ছিলেন মানসিক কষ্ট পেয়েছেন উদ্বেগ ছিল কিন্তু এই দু হাজার সালে আপনাদের এই সকল জিনিস কাটতে চলেছে প্রথম কথা হচ্ছে দু হাজার কুড়ি সালে চব্বিশে জানুয়ারি যখন শনিগ্রহ মকর রাশিতে প্রবেশ করবে আপনাদের দ্বিতীয়ভাবে শনি স্থান আপনাদের ফিনান্সিয়াল দিকটা খুব শক্ত করবে অর্থাৎ মজবুত করবে আপনাদের অর্থনৈতিক ভাগ্য পাশাপাশি সারা বছর রাশির উপর বৃহস্পতি গ্রহ থাকায় আপনাদের অনেকটাই শুভ ফল দিবে এবং আপনাদের এই শনির সাড়ে সাথির কুপ্রভাব অনেকটাই কেটে যাবে এবং আপনাদের একাদশ ঘরে দৃষ্টি শনির সেক্ষেত্রে আপনাদের যে কোনো কাজে সবলতা আসবেই কারণ ধনুরাশি প্রচণ্ড একটা খুব শক্তি নিয়ে কাজ করে খুবই শক্তি অর্থাৎ যে কোনো কাজ এরা এই সকল জাতক জাতিরা অ্যাচিভমেন্ট করতে চায় অর্থাৎ আপনারা এবছর যদি আপনারা যে কোনো কাজে যদি উদ্যম নিয়ে ঝাঁপিয়ে পড়েন সেক্ষেত্রে আপনাদের কেউ আটকাতে পারবে না পাশাপাশি আপনাদের ব্যবসা ভাগ্য খুব শুভ এবছর এবং আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি দেখা যাচ্ছে এবং পাশাপাশি শুভ বিবাহের যোগ আছে অর্থাৎ আপনারা এটা যোগাযোগ করবেন ঠিক এপ্রিল মাসের পর থেকে অর্থাৎ মে মাস থেকে আপনারা বিবাহের ব্যাপারে এগিয়ে যান সফলতা পাবেন এপ্রিল মাসের পর থেকে আপনাদের বিবাহযোগে একটা ভালো শুভ সময় শুরু হচ্ছে পাশাপাশি আমি আপনাদেরকে আবারও বলি এই শনি সাড়ে সাতই চলা সত্ত্বেও এই দু হাজার কুড়ি সাল আপনাদের অনেক দিক থেকে শুভ বার্তা বহন করে নিয়ে আসবে এবং ব্যবসা ক্ষেত্রে আপনাদের অনেকটাই উন্নতি হবে এবং যাদের মানসিক টেনশান দুশ্চিন্তা খুব কষ্ট এইসব ক্ষেত্রে আপনারা কিছুটা হল এই দু হাজার সালে মুক্তি পেতে চলেছেন এবার আপনাদেরকে বলি আপনাদের শুভ সংখ্যা দু সালে দুই আট ছয় এই কটি সংখ্যা আপনাদের শুভ দুই আট ছয় এবং অশুভ সংখ্যা হচ্ছে চার ও সাত এরপর আপনাদেরকে শুভ রং বলি হলুদ হালকা হলুদ পিঙ্ক এবং হালকা ব্লু কালার এই কটি রং আপনাদের এবছর শুভ অর্থাৎ আপনারা যদি এ কালারের পোশাকও না পড়েন একটা কোনো কাজে গেলে শুভ জন্য শুভ হওয়ার জন্য আপনারা একটি রুমাল অন্তত নিয়ে যাবেন দেখবেন আপনাদের সাকসেস আসবেই অর্থাৎ এই ধনুরাশির উপর বৃহস্পতি থাকায় ধনুরাশির সারা কিছুটা হল খারাপ প্রকোপ কাটতে চলেছে দু হাজার কুড়িতে পাশাপাশি দ্বিতীয় শনি আসায় আপনাদের অর্থনৈতিক ভাব শুভ করতে চলেছে এবং বিজনেস ক্ষেত্রে প্রভূত আপনাদের উন্নতি হতে চলেছে তো আজকে তো সময় এ পর্যন্তই নমস্কার ধন্যবাদ